পোস্টার লিফলেট সহ প্রচার জমি উঠেছে খুলনা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের। নগরের উন্নয়ন, বন্ধ কারখানা চালু, বেকারত্ব দূর করা সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। পোস্টার লিফলেটে ছেয়ে গেছে খুলনা ও বরিশাল শহরের অলিগলি, আর ভোটারদের টানতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর বাংলাদেশ ব্যাংক এলাকায় গণসংযোগে বের হয়ে মহানগরীতে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন মিল কারখানা চালুর আশ্বাস দেন। নিভে গেছে, শিল্প আবার হবে, তার কারণ ওই মিল কারখানা তো বিক্রি করে দেওয়া হয় না, ওগুলো টেন্ডার দেওয়া হয়েছে। টেন্ডারে যারা পার্টিসিপেশন করছে তাদের ভিতরে যারা লোয়েস্ট হয়েছে তারা যাতে আগামী দিনে মিলগুলো চালু করে এই কন্ডিশনেই তাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ মিলগুলো চালু হলে সক্ষম যে সমস্ত শ্রমিক তারা কাজ পাবে, আর নতুন শ্রমিক কাজ পাবে। ইতিমধ্যে কয়েকবারই আমাদের 31টি ওয়ার্ডে আমার ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে আমি একাধিকবার আমি বিভিন্ন প্রোগ্রাম করছি, গণসংযোগ সাংগঠনিক করছি। অতএব আমার কাছে এই যে নতুন কোনো ব্যাপার না, আমি যে সময় আছে এই সময় মতনই 31টি ওয়ার্ডই আমি গণসংযোগ করতে পারি। নির্বাচিত হলে বেকার সমস্যা সমাধানের আশ্বাস ছিল জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলামের কণ্ঠে। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, চেষ্টা করব, যদি নির্বাচিত হই সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব পুনরায় আবার মিল চালু করার জন্য। আপনারা কতটুকু নগরবাসী সেবা পাইছেন আমি জানি না, এই প্রশ্ন আপনাদের কাছে। এই জন্য 12 জুন আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আশা করি এবার ভোট সুষ্ঠু হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শান্তির নগরী গড়া সহ 28 দফায় ইশতেহার ঘোষণা করেন। খুলনা নগরকে শান্তির নগরীতে পরিণত করতে হবে, এর জন্য প্রয়োজন আমূল পরিবর্তনের, দরকার ব্যাপক সংস্কারের। বরিশালে আওয়ামী লীগের প্রার্থী খোকন আবদুল্লাহ সেরনিয়াবাদ নগরীর কালীবাড়ি রোডে প্রচারে বের হয়ে নগরীর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। আপনাদের নিজেদের চেষ্টায় এই ভোট কেন্দ্রে আপনারা খুব সকাল থেকে আসবেন, ভোট প্রদান করবেন। ইনশাল্লাহ আমরা যাতে সবাইকে নিয়ে মিলিতভাবে আমরা জয়যুক্ত হতে পারি। সিটি কর্পোরেশন আমি দায়িত্ব পেলেই এতে উন্মুক্ত হবে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নগরীর রসুলপুর এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। প্রচারে মাঠে ছিলেন অন্য মেয়র কাউন্সিলর প্রার্থীরাও। যেইভাবে জনগণ সাড়া দিচ্ছে আশা করা যায় আলহামদুলিল্লাহ যদি নিরপেক্ষ নির্বাচন হয় সর্বোচ্চ ভোট পেয়ে হাত পাখা নির্বাচিত হবে। শহরের অধিকাংশ মানুষ যারা ভোটদাতাদের সহায়তা করে নাই বিগত দিনে, সেই মানুষগুলো ভোট দেওয়ার জন্য তারা আগ্রহ সহকারে অপেক্ষা করছে। আপনাদের প্রশ্ন একটা, ভোট আমাদেরকে দিতে দাও, আমরা ভোটের রেজাল্ট পাল্টে। আগামী 12 জুন এই 2 সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নাদিরা সুলতানা, আরটিভি।